ধনুরাশি, ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। প্রথমেই আপনাদের বলবো, আপনাদের যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই ধনু, এই রাশিফল তাদের ক্ষেত্রে 100% কাটবে। অন্যথায় বাকিদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হয়, এই রাশিফল আপনাদের ক্ষেত্রে 100% না খাটলেও 70-80% খাটবেই, এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে। দেখুন, ধনুরাশি বা ধনুলগ্নে এখন কিন্তু শনি সাড়ে সাতই চলছে, তাই আপনারা আপনাদের বাড়ির বা পূজার ঘরে বা ঠাকুর ঘরে কেতু যন্ত্র যদি স্থাপন করতে পারেন, আপনাদের আর্থিক এবং বাণিজ্যিক শ্রীবৃদ্ধি ঘটবে। আজ আপনাদের যদি পরিবারে এখনও বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদের পড়াশুনোর কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতে চলেছে, অন্যান্য কারণেও আজকের দিনটি ব্যয়বহুল থাকতে চলেছে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে, কিন্তু যেহেতু আজ ওই রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, এতেই কিন্তু আপনারা আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী, আজ তাদের পড়াশোনায় মন বসবে, কিন্তু যেহেতু রবিবার, ছুটির দিন, স্বাধীনতা দিবস, আর তাই ভারত মাতাকে আপনারা অবশ্যই নিজের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে কিন্তু ভুলবেন না। পরিবারের সদস্যদের সাথে আজ খামখেয়ালি হলে কিন্তু ক্ষতি, অন্যথায় আজ আপনি পরিবারের সদস্যদের সাথে চাপমুক্ত থাকবেন, কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন। আজ আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও আপনার সম্পর্কের পুনরুজ্জীবন পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন, কায়িক পরিশ্রম হলো, শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। সৃজনশীল কাজকর্ম বা ক্রিয়েটিভ শখ আপনাকে আজ চাপমুক্ত রাখতে চলেছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো, তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই ক্ষতি। আজ আপনারা একে অপরের বাজে কথায় বিরক্ত হতে পারেন, তাই চেষ্টা করুন এগুলি না করে একে অপরের জন্য দারুণ কিছু করার, এতে কিন্তু আপনারা আপনাদের নিজের জীবনের আনন্দকে আপনারা উপভোগ করতে পারবেন, তা না হলে আপনাদের সম্পর্কের শুধুমাত্র দুর্বলতাই বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ হালকা হলেও শক্তিশালী থাকছে, তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে। আজ রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নমঃ, এটিও জপ করুন। আর এর সাথে এখন শ্রাবণ মাস, মহাদেবের পুণ্য মাস, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করুন, যেটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ ওম নমঃ শিবায়, এটিও 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার, তাও না পারলে কোনো MP3 মিউজিক অ্যাপ বা ইউটিউবে গিয়ে সার্চ করে আধ ঘন্টা শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে।